কি কি কারণে থানার দ্বারস্থ হইছো? কালকে আমি দোকানে বই আসছি, দোকানে বই আসছি পরে আমরা পাড়ার ভিতরে একটা নতুন পূজা শুরু হয়েছে দুর্গা পূজা, তো এটা কালেকশনের লেগে আইসে আইসে পরে আমি 300 টাকা দিয়ে দিছি, তো তারা সাইবার জন্য আসলো সেটা যুদ্ধবস্তু করতেছে যে 2000 টাকা লাগবে, যে এই টাকাটা না দেওয়া আমি দোকানতে বাইরে গেছি গা, তারা পরে আমি টিকা নিবো আমার একটা গাঁও টাকা দিছি, টাকাটা দেওয়ার পরে পরে আমার যাওয়ানোর সময় কয়ে দিছে তোরে আমি রাস্তার ভিতরে সিঙ্গেল ফেললে তোরা আমি বাড়ি দিয়ে হলাই দিয়ে যাবো না, এর নাম হচ্ছে চিরঞ্জিৎ দেবনাথ, আরেকজন হচ্ছে সুবীর ঘোষ, আরেকজন হচ্ছে সমরেশ ঘোষ, আরেকজন হচ্ছে সঞ্জীব দেব, তো আমি দূরই চাই যে আমি ঠিকঠাক যাতে আমার সাথে কিছু না করে। তো খারাপ মানে তারা কোন ক্লাবের? তারা সুকান্ত ক্লাব, সুকান্ত ক্লাব, এটা অনেকদিন ধরে চলতেছে, কালী পূজা চলতেছে, আগে দেওয়ালি করতো তো এবার নতুন পূজা তারা ওই আমরা ওই ক্লাবের নতুন পূজা শুরু হয়েছে, তো এটার লাগে তারা সবাই তো দুর্গা বসেছে মানে চাঁদা দিতে হইব, চাঁদা তারা যে তো লেখছে 2000, কোন জায়গাতে করতেছে, কোন দোকান দোকানে, এটা কোন জায়গা, প্রত্যেকটা বাজারে সুকান্ত মার্কেটের প্রত্যেকটা দোকানে 2000, 2500, বাড়ি ঘর 2000, 2500, বাড়ি ঘরে তো গরিব মানুষের উপরে যে এখন যে একটা সমস্যা আছে সবাই তো আইতে পারে না, আমরা শাসন গুণের সুবীর ঘোষ, আর মেম্বারের নাম সমরেশ ঘোষ, মানে ওরা বাজার সেক্রেটারি মেম্বার হয়ে আছে, তাদের জুলুমবাজি করতেছে নাকি? তারা এরপর এখন আপনারা কই আছেন? কি কইছে পুলিশ? তারা কইছে যে তদন্ত করব। আপনার নাম কি? আমার নাম রঞ্জন বিশ্বাস। আপনার নাম? তরুণ বিশ্বাস, আমার ছেলে। আচ্ছা, আগে দাদা মানে এখন কি মেম্বার আর বাজার সেক্রেটারির কাছ থেকে মারার হুমকি পাই হই নাকি? তারা তিনজন, আমি কেমনে সিঙ্গেল একলা, তিনজন কারাগারে না, সোমনাথ ঘোষ, সঞ্জীব দেব আর সুবীর ঘোষ, আর শুভঙ্কর দেবনাথ। আচ্ছা, এই যে নাম কইছেন তারা কি কি পদে আছে এখন? তারা ওখানে সুবীর ঘোষ আছে বাজার সেক্রেটারি, আবার ভূতের সেক্রেটারি, ভূতের কৃষ্ণ ভূতের সেক্রেটারি কমলাসাগর। আচ্ছা, আর সমরেশ ঘোষ মেম্বার রানিং। আচ্ছা, আর সঞ্জীব ঘোষ পাত্র প্রেসিডেন্ট আছে। এমনি বাড়ি করে চিরন্ডা হেরে হে আমার কালকে কইছে যে আমার রাস্তার ভিতরে সিঙ্গেলে পাইলে আমার বাড়ি ফালাই দিব, হের দুইটা গাড়ি আছে, একটা মারুতি ভ্যান আর একটা আছে। মানে এই বয়ে এখন থানার দ্বারস্থ হয়েছে, থানা থেকে।